Ashit Sandosha, DJ Bapi, Dusha Ek Number 4. টিভির মাধ্যমে দেখেছেন অথবা খবরে কাগজে পড়ে দেখেছেন, ডায়মন্ড হারবার রোড বিরাট ধরনের ফাটল নিয়েছে। যে জায়গাটা ফাটল নিয়েছে ওই জায়গার মাটি একদম নদী গর্ভে তলিয়ে গেছে। ওখানে অনেক দোকানদানি ছিল, অনেক মানুষজন ছিল, ওনারাও নদী গর্ভে তলিয়ে গেছে। আমি আসছি ওই মিডিয়া থেকে, আমাকে পৌঁছতে হবে ওই ডায়মন্ড হারবারে। ওখানে গিয়ে দেখতে হবে যে কতটা পরিমাণে ফাটল নিয়ে নদী গর্ভে তলিয়ে গেছে। আমি আর দেরি করছি না, এখন চললাম ওই ডায়মন্ড হারবার। আমার তোমার কথা
আরে বাবা বোতলের ঢাকাটা খোল। তাই বলো, ও মাই গড, তুমি বুঝতে পারছো না আমি দেরি সহ্য করতে পারি না। আচ্ছা জব করে দিয়ে দাও না গো। তা দিচ্ছি দাঁড়া, আগে তো ঘষবো, তারপরে তো ভরবো, তারপরে তো সুই শুরু করে দেবো। ও বাবা, ও বলি, ও বলি, এ কি হলো? কোথায় ছিলাম, কোথায় যাচ্ছি? ও বাবা, এই ভাবের মতো ঢুকে যাচ্ছি। কি সর্বনাশ, দুটো মানুষ একদম নদী গর্ভে চলে যাচ্ছে। না না, ওনাদের তোলার ব্যবস্থা করি, তারপরে আমি অন্য কাজে এগিয়ে যাব। ওরে ছেড়ে দে, ছাড় ছাড়, কাবাডি 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 কাবাডি। সর্বনাশ, তুমি তো অনেক ভিতরে ঢুকে গেছিলে। হ্যাঁ, পুরো ফাটে ঢুকে গেছিল। কি বলছিস? শোনো, তুমি চুপচাপ দাঁড়াও, যে ভিতরে আছে ওনার তোলার ব্যবস্থা করি, তারপরে তোমার মুখ দিয়ে আমি সবকিছু শুনবো। হ্যাঁ, তাড়াতাড়ি ব্যবস্থা করো, অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে। উফ বাবা, কি কষ্ট! এই কষ্টটা তোর হয়েছে না, কষ্টটা আমার হয়েছে। এই পোকা ছিলি, তুই কি জানিস এতক্ষণ যেখানে পড়েছিলিস তুই তোমার বুকের মধ্যখানে ছিলি। হ্যাঁ, তোর বুকের মধ্যখানে ছিলাম বলে কষ্টটা বেশি আমার হয়েছে। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা দুজনে ঝগড়া করছো কেন? দরকার নেই, আমার কথা শোনো। হ্যাঁ বলো। তুমি এখানে কি করছিলে? আচ্ছা আচ্ছা, কেন বা তুমি নদী গর্ভে চলে যাচ্ছিলে? আচ্ছা আচ্ছা, তোমার কি ক্ষতি হয়েছে সবকিছু ডিটেল ভাবে এখানেই বলো। ম্যাডাম ভালোভাবে সব নোট করে নাও। আমি নোট করে নিচ্ছি। খাতা ধরেছো? হ্যাঁ অবশ্যই। আমার সব ঢুকে গেছে। কি বলছো তুমি, ঢুকে গেছে মানে? কথাটা ঠিক করে বলো। বুঝতে পারো নি? বুঝতে পারছি না। আমার সব পড়ে গেছে। আমার বলে পড়ে গেছে? মূর্খের ভিতর কথা বলছি কেন? পরিষ্কার বাংলা ভাষায় খুলে বলো, তোমার সঠিক কি ক্ষতি হয়েছে? এখনো বুঝতে পারছো না? না, আমার ঘষা ঘষি সব শেষ হয়ে গেছে। কি বলছো তুমি, ইডিয়েট কথাটা তোমার লজ্জা করছে না? ম্যাডাম লজ্জা ঘৃণা ভয় আমার দিন থাকতে নাই। বলছো আর সাঁতার দিয়ে গভীর নদী করতে পারি জয়, করতে পারি জয়, আমি করতে পারি জয়। লজ্জা ঘৃণা ভয় আমার দিন থাকতে নাই, সাঁতার দিয়ে গভীর নদী করতে পারি জয়, করতে পারি জয়, আমি করতে পারি জয়। হরিদা দে না কিচ্ছু দা। অসহ্য যন্ত্রণা। আরে আমি কি বলছি শোনো। হ্যাঁ বলো। যে জায়গার মাটিটা ফাটল নিয়ে নদী গর্ভে তলিয়ে গেছে, এই জায়গায় আমি কি লাগাবো? যাও না, কি লাগাবে? না সেটা লাগাই হো, এ লাগাবো ক্যামেরা, সেটা পরিষেবা হয়ে গেলে সব ঝাঁঝরা। সব ঝাঁঝরা হয়ে গেছে মানে? হ্যাঁ ম্যাডাম, এখানে পড়ে গিয়ে যত ইটার পালি ছিল সব ঢুকে ঝাঁঝরা হয়ে গেছে। এই তো সব জায়গায় ঠিক আছে, তোর ইট বালি কোথায় ঢুকেছে? ন্যাশনাল হাইওয়ে এ লাগাবো ক্যামেরা, এটা পরিষেবা হয়ে গেলে সব ঝাঁঝরা। আর সাঁতার দিয়ে গভীর নদী করতে পারি জয়, করতে পারি জয়, আমি করতে পারি জয়। হরিদা দে না তা দিচ্ছি দাঁড়া। আরে ম্যাডাম, তুমি এখানে কি করছিলে? কি তোমার ক্ষতি হয়ে গেল? ম্যাডাম আমি হলাম কলগার্ড। কলগার্ড? তোমার নাম কলগার্ড? হ্যাঁ। এখানে কি করছিলে? তোমার ক্ষতি হয়েছে? নদীর বাঁধ ভেঙে গেল, কি হবে কার বাড়ি? বললে বসে তুমি তোমার ধরতে রাজি হও।
কি বলছিস? যদি আমি জানতাম যে নদীর বাঁধ ভেঙে যাবে, তার আগে আমার ঘষা ঘষি কাজটা আমি সেরে দিতাম। নদীর বাঁধ ভেঙে গেল কি হবে কার বাড়ি? বললে ঘষে দিতাম তারপর আমি ধরে ধরে আর সাঁতার দিয়ে গভীর নদী করতে পারি যা, করতে পারি যা, আমি করতে পারি যা। বড় দুষ্ট আছিস। হ্যাঁ, তুই আরো বেশি দুষ্ট। ম্যাডাম, তুমি আমার কাছে এসো। তোমার কি ক্ষতি হয়েছে? কেন বা তুমি নদী গর্ভে তলিয়ে যাচ্ছিলে? সবকিছু ডিটেল ভাবে এখানেই বলো। ও বাবা, এই এরকম করে কেন? ও ম্যাডাম, অত মোটা, অত বড়, তুমি রড বের করেছো কেন? এই তোর মেরে মাথা ভেঙে দেবো। ওটা রড না, ওটা মাইক্রোফোন। তাই বলো, আমি তো কোনোদিন অত মোটা অত বড় মাইক্রোফোন জীবনে দেখি নে। তুই দেখবি কি করে, তুই থাকিস কোথা? ও কোথায় দেখ কি বার করলো বলো তো? আলমারির ভিতর তো সুর সুর করে টেনে বার করলো, কাবাট করে টেনে নিল আর কাবাট করে ছেড়ে দিল। ম্যাডাম, ওটা কি? এটা টেপ। সাঁতার দিয়ে বুঝতে পারছি না, বলো তো জিজ্ঞাসা করছি। আর এইটা 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 এটা কি? হ্যাঁ, এইটা তো আমার টেপাটারি যন্ত্র। আচ্ছা, এখন তাহলে বোঝা যাচ্ছে তোমার একটা জলের দোকান ছিল। এই ডায়মন্ড হাবার আমার একটা ঠান্ডা জলের দোকান ছিল। তারপর ডায়মন্ড হাবার যতজন মানুষ আসতো আমার এই ঠান্ডা জল খেয়ে তৃপ্তি পেত, আর এই মলি আমার বড় কাস্টমার। হ্যাঁ ম্যাডাম, আজকে সকালবেলা সবে দোকান খুলে জল দেওয়া শুরু করেছি, অমনি রাতটা পুরো ফেটে গিয়ে গলগল করে ভিতরে গলে চলে। কি সর্বনাশ, তোমার জলের দোকানটাও জলের মধ্যে তলিয়ে গেল, পুরো ঢুকে গেছে। তোমার কাস্টমারটা হাতছাড়া হয়ে গেল। তোমার অনেক ক্ষতি হয়ে গেল তো। হেভি ক্ষতি হয়ে গেল। তোমার আমি একটা কথা দিতে পারি? হ্যাঁ বল। আমি যখন মিডিয়া থেকে এসেছি আমি সবকিছু তোমার ক্ষতিপূরণ দিতে পারি। হেভি ব্যাপার তো। হ্যাঁ, এই যে ক্যামেরা আছে না, এই ক্যামেরার সাহায্যে সবকিছু আমি ডিটেল ভাবে তুলে নিয়ে যাবো। নিয়ে গিয়ে ওই মিডিয়াতে পৌঁছে দেবো, ওনারা বিস্তারিত করে দেখবে যে কার কতটা পরিমাণে ক্ষতি হয়েছে। ম্যাডাম, আমার একটু বেশি ক্ষতি হয়েছে। সরকারি কন্ট্রাক্ট করবে এর সমাধান, আমি যেন বুঝতে পারি অসুবিধা দিচ্ছে। আর সাঁতার দিয়ে করতে পারি যা, করতে পারি যা, আমি করতে পারি যা। ভালো লাগছে না? ওটা কি হচ্ছে? ঠিক আছে, তুমি সবকিছু জয় করতে পারবে। তুমি যে অন্ধকার জগতে হারিয়ে গেছিলে না, তাছাড়া তোমার ঠান্ডা জলের দোকানটা যে চলে গেছে, আবার ওই দোকানটা কিভাবে তুমি নতুন করে সাজাতে পারো সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। তাহলে এখন আমি খবর নিয়ে চললাম ওই মিডিয়াতে। আমি তাহলে আসছি। হ্যাঁ এসো। টাটা। বাই বাই ম্যাডাম, আবার যেন তোমার দেখা পাই। এই হরিদা, আমার উপায় কি হবে রে? তোর উপায় কি হবে? তুই গলায় কলসি দিয়ে ডুবে মর। কি বলছিস? মানুষ আছে মানুষের টেনশনে, কোথায় রাস্তা ভেঙে যাচ্ছে, কোথায় ব্রিজ ভেঙে যাচ্ছে, কোথায় বুলবুলে ঝড় আসতেছে, ইয়ে আসতেছে শুধু খাবার টেনশনে। এই একটা জিনিস ভেবে দেখেছিস, আজকে যদি মিডিয়াটা না আসতো তাহলে আমাদের জীবনে কি হতো? আমরা যে গভীরে মুখ চলে গেছিলাম, আমরা তো মরে সাদা হয়ে যাচ্ছে। ডায়মন্ড হারবার এতজন মানুষ ছিল, আমাদের কেউ বাঁচাতে আসেনি। ওই মিডিয়াটা এসেছিল বলে আমাদের নতুন জীবন আমরা ফিরে পেলাম। ঠিক আছে, আজকের থেকে তুই নতুন দোকান করবি আর তুই শরবত করবি, আমি খাবো, আর আজকে তুই দুজনে বন্ধুই হব। সেই ফালগুন তো গেল, সেই ফালগুন তো গেল, সেই ফালগুন তো গেল, সেই ফালগুন তো গেল। বলো গো বলো ও গো প্রিয়া, বলো গো বলো ও গো প্রিয়া, মিলবো কবে আবার? মিলবো রে নিচে সেই ফাল্গুন তো গেল, সেই ফাল্গুন তো গেল।
Ashit Sandosha, DJ Bapi, Dushai, number pole.